नमस्कार, वेलकम टू माय चैनल। आज अभी आपनादेर साथे शेयर करते चलेछी आलू दिए एकटी मुखरोचक लोभनीय स्वादेर जलखाबार रेसिपी, जा एक बार तैरी करे खेले बार बार तैरी करे खाबेन। रेसिपिटी भालो लागले लाइक शेयर एवं कमेंट्स करते भूलबेन ना। लोभनीय स्वादेर एई रेसिपिटी तैरी करार जन्य एखाने आमी दुटो आलूके खोसा छाड़िये निएछी। आलूके जले डुबिए भालो करे धुए निच्छे। आमी एखाने परिमाण मतो दुटो बड़ साइजेर आलू निएछी। आपनाराओ परिमाण मतो आलू दिए रेसिपिटा तैरी करबेन। आलूके ग्रेट करे निच्छे। आलू ग्रेट ना करे खूब छोटो छोटो करे केटेओ निते पारेन। ग्रेट करे आलूके निये निलाम। একটি পাত্রে জল নিয়ে গ্রেট করা আলুকে ডুবিয়ে দিচ্ছি। আলুকে জলে ভালো করে ধুয়ে নিয়ে জলটা হাতে করে চেপে বার করে অন্য একটি প্লেটে নিয়ে নিচ্ছে। সব আলুকেই জল চেপে নিয়ে নিলাম। আলুকে একটি পাত্রে নিয়ে নেব। আলুকে অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছে। আলুতে যেন জল না থাকে। আলু একেবারে ঝরঝরে হয়ে গেছে। একটি পাত্রে এক ইঞ্চি মতো আদা, দুই কোয়া রসুন নিয়েছে। রসুন আর আদাকে থেতো করে নিচ্ছে। আদা রসুনকে এইভাবে থেতো করে নিয়ে নিলাম। আলুর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। এতে দিয়ে দেব একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি। আদা রসুন থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দুটো কাঁচা লঙ্কা কুচি, অল্প একটু ধনে পাতা কুচি। সবকিছুকে মিশিয়ে নিচ্ছে। সবকিছুকে মিশিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1/4 টিস্পুন গোলমরিচ পাউডার, 2 টেবিলস্পুন বেসন, 1/4 টিস্পুন লঙ্কা গুঁড়ো, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিলস্পুন জল। সবকিছুকে আরো একবার ভালো করে মিশিয়ে নিচ্ছে। এখানে খুব একটা আলু পাতলা হবে না, একটু ঘন হবে। মেশানোর পর ঠিক এই রকম হয়েছে। এইবার এতে আমি দিয়ে দেব চিজ। চিজ পছন্দ করলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। আমি এখানে চিজকে গ্রেট করে নিচ্ছি। প্রায় 2 টেবিলস্পুন গ্রেট করা চিজ দিয়ে দেব। চিজকেও আলুর সাথে মিশিয়ে নিচ্ছে। রেসিপি তৈরি করার জন্য এটা রেডি। গ্যাস অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম 1 টেবিলস্পুন রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে 1 চামচ আলু দিয়ে দিলাম। এইভাবে গোল করে নিচ্ছে। চার সাইডকেও সমান করে নিচ্ছে। একটি দিয়ে দেওয়ার পর আরও একটি দিয়ে দেব। একসাথে আপনারা দুটো তিনটেও ভেজে নিতে পারেন। গোল করে দিলাম, তারপর সমান করে নিচ্ছি। কিছুক্ষণ অপেক্ষা করব। খুব সহজেই উঠে আসবে, আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, কিছুক্ষণ পর একটা সাইড ভাজা হয়ে গেলে উল্টে দিচ্ছি। অন্য সাইডটাকেও ভেজে নেব। খুব সুন্দর একটা কালার এসেছে আর খেতেও খুব ভালো। উল্টে পাল্টে দুই পাশটাকেই ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছে। দুই পাশটাই ভাজা হয়ে গেলে ঠিক এই রকম যখন কালার আসবে তেল থেকে তুলে নেব। বাকি তেলে বাকিগুলিকেও ভেজে নিচ্ছে। খুব সহজ কম সময়ের মধ্যে একটি চটপটে মুখরোচক লোভনীয় স্বাদের নাস্তা রেসিপি, যা বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা এইভাবে তৈরি করবেন। এগুলিকেও উল্টে দিলাম। দুই পাশকেই ভালো করে ভেজে নিচ্ছে।
ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছে। একটি প্লেটে সবগুলিকে ভেজে নিয়ে নিলাম। রেসিপিটা আপনারা টমেটো কেচাপের সাথে পরিবেশন করতে পারেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্টস করতে ভুলবেন না, আর আমার চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।